সত্তর বছর বয়সী হাজি বসর ছিলেন বুচিডংয়ের বড় নেতা দু সালে সোয়া লাখ রোহিঙ্গা তার সাথে বাংলাদেশে ঢুকেছে বলেই দাবি তার এখন ক্যাম্পে বসেই রোহিঙ্গা সম্পর্কিত সব খবরাখবর জানার চেষ্টা করেন আর তা জানিয়ে দেন পরিচিত সবাইকে শত শত বিঘা জমি কোটি টাকার ব্যবসা ঘরবাড়ি নৌকা ফেলে হাজি বসর আছেন উখিয়ার এই ত্রাণ শিবিরে পালিয়ে বাংলাদেশে আসার সময় পথে মগদের হাতে খুন হন রাবিজান বেগমের স্বামী চারটি মেয়ে নিয়ে তার আশ্রয় হয়েছে টেকনাফের এই ক্যাম্পে নিজের এবং মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তা তার প্রতি মুহূর্তের ভাবনা বছর হচ্ছে কক্সবাজারের ত্রাণ শিবিরে রাবিজান আর হাজি বসরের মতো প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এখানে মোট নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা হয়ে গেছে এগারো লাখেরও বেশি রোদ ঝড় বৃষ্টিতে বেঁচে থাকার নিরন্তর সংগ্রামী এই রোহিঙ্গাদের ক্যাম্পের জীবন

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা অবস্থান করছে উখিয়া টেকনাফের বত্রিশটি ক্যাম্পে আর এই বত্রিশটি ক্যাম্প গড়ে উঠেছে উখিয়া টেকনাফের পাহাড় জঙ্গল সমতলের সাড়ে ছয় হাজার একর জমিতে দু বছর পরে এসে এই রোহিঙ্গাদের যখন প্রত্যাবাসন অর্থাৎ তাদের নিজ দেশে ফেরার প্রশ্ন করা হচ্ছে তখন তারা শর্ত জুড়ে দিচ্ছেন এবং এই শর্তগুলো পূরণ না হলে তারা নিজ দেশে ফেরত যেতে অনিচ্ছুক নিজ দেশে ফেরার শর্ত হিসেবে পাঁচ দফা সম্বলিত লিফলেট বিতরণ করতে দেখা গেছে ক্যাম্পে নাগরিকত্ব রোহিঙ্গা স্বীকৃতি নিজস্ব বাড়িঘর ফিরে পাওয়া নিরাপত্তা এবং বিচারের দাবি এখন রোহিঙ্গাদের মুখে মুখে হাজি বসর আর রাবিজানের মুখেও একই কথা তারা আমাদের ক্যাম্পে রাখবে আমাদের যে পাড়া ছিল সেটা সমান করে মগ চাকমাদের দিয়ে এই মাথায় একটা আর ও মাথায় একটা ঘাটি বসাইছে তাহলে আমাদের নিয়ে কোথায় রাখবে আমরা নিজেরাই চলে যেতে চাই থাকতে চাই না বিচার পেলে আমরা যাব না হলে ফাঁসি দিলেও আমরা যাব গত নভেম্বরে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়েও রোহিঙ্গাদের তীব্র বিরোধিতার মুখে সে চেষ্টা ব্যর্থ হয় স্বেচ্ছায় ফেরত পাঠানোর নীতি এবং রোহিঙ্গাদের অবস্থানের কারণে দু বছরে এসেও প্রত্যাবাসন শুরু নিয়ে বেকায়দায় আছে বাংলাদেশ বহুল প্রত্যাশিত প্রত্যাবাসনের প্রক্রিয়াটি এখনও শুরু করা যায় না সেটি নিঃসন্দেহে একটি হতাশার দিক নিরাপত্তা মর্যাদা এবং অধিকারের সাথে একটি স্বেচ্ছামূলক রিপেট্রিয়েশন হবে সেটি হতে হলে আসলে মূল ভূমিকাটি মূল ক্ষেত্রটি মিয়ানমারকে প্রস্তুত করতে হবে এদিকে এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণে সরকারের সঙ্গে কাজ করছে দেশি বিদেশি বহু সংস্থা শুরুতে রোহিঙ্গাদের জন্য যেরকম আন্তর্জাতিক সহায়তা মিলেছিল সেটি এখন কমতে শুরু করেছে আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটিও চিন্তার বিষয় দু হাজার সতেরো সালের তুলনা করলে সংকট এখনো বিদ্যমান চ্যালেঞ্জটা হলো শুরুতে যে আন্তর্জাতিক মনোযোগ ছিল সেটা এখন নেই আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে অপরদিকে কক্সবাজারে রোহিঙ্গাদের জমি জমা ছেড়ে দিয়ে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় বাংলাদেশিরা আগের মতো সহানুভূতি এখন নেই বরং এখন অনেকেই রোহিঙ্গাদের নিয়ে বিরক্ত আমরা বসে স্থানীয় জন আমরা হিমশিম খাচ্ছি আপনি বিশ্বাস করবেন মাগরীবের পরে সূর্য ডুবার পরে যদি আপনি এই রাস্তা দিয়ে ঢুকেন ক্যাম্পের ভিতরে আপনি যে জীবন নিয়ে আসতে পারবেন সেটা বিশ্বাস করা যায় এটা বিশ্বাস করতে ক্যাম্পের পাশে বসবাসরত এই বাসিন্দার অভিজ্ঞতা রীতিমতো আতঙ্কের আমাদের বলে এই জমি হাসিনা তুর্কির কাছে বেঁচে দিছে এটা আমাদের জায়গা তোমরা চলে যাও এরা আসলে যাবে না এমন সহযোগিতা পেলে কেউ যায় আর দু সালের পঁচিশে আগস্ট থেকে নতুন করে যে রোহিঙ্গা সংকট শুরু হয় দুবছরে তার কিছুই সমাধান হয়নি বাংলাদেশ এই রোহিঙ্গাদের নিয়ে যে এক দীর্ঘমেয়াদী জটিল সংকটের দিকে এগুচ্ছে সেটি এখন অনেকের ভাবনার বিষয় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা